আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, অনেকদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, কারণ আজকের ভিডিওতে পুরুষের যে সেক্স হরমোন রয়েছে টেস্টোস্টেরন, সেটি কীভাবে বাড়ানো যায় এর গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে সাতটি খাবারের কথা বলবো, যে খাবারগুলো খেলে পুরুষের টেস্টোস্টেরন হরমোন অনেক গুণে বৃদ্ধি পায় এবং যৌন জীবনে আনন্দ ফিরে আসে। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের একটি প্রাইমারি সেক্স হরমোন। এই হরমোনই নিশ্চিত করে পুরুষের শারীরিক গঠন কেমন হবে, এর যৌন সক্ষমতা কেমন থাকবে, এর চুল বা শরীর কতটুকু লোমশ হবে এবং কাজে কর্মে একটি পুরুষ কতটুকু অ্যাক্টিভ হবে, এসব কিছু বিষয় নির্ভর করে এই টেস্টোস্টেরন হরমোনের উপর। বডিতে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে গেলে লিঙ্গ উত্থানজনিত নানা সমস্যা দেখা দেয়, যৌন দুর্বলতা দেখা দেয়, অতি দ্রুত বীর্যপাত সহ নানা ধরনের যৌন সমস্যা দেখা দিতে থাকে। এছাড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, চুল পরে যাওয়া, মনোযোগের অভাব দেখা দেওয়া এবং পেশি শুকিয়ে যাওয়া ইত্যাদি নানা অসুবিধা পুরুষের শারীরিকভাবে দেখা দিতে থাকে। তো আজকে আমরা এরকম সাতটি খাবারের কথা বলবো, যে খাবারগুলো খেলে কোনো ওষুধ ছাড়া আপনি প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে নিতে পারবেন। প্রথমে যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ডিম। ডিম আমাদের অতি সুপরিচিত একটি খাবার, ধনী গরিব সকলের জন্য ডিম হচ্ছে একটি সুপার ফুডের মতো। ডিমে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, ওমেগা থ্রি, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন। এই খাদ্য উপাদানগুলো টেস্টোস্টেরন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ডি এবং কোলেস্টেরল এগুলো হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরির কাঁচামাল। কাঁচামাল ছাড়া যেমন কোনো কিছু উৎপাদন করা যায় না, তেমনি টেস্টোস্টেরন হরমোন যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে ভিটামিন ডি এবং কোলেস্টেরল অবশ্যই দরকার। আর ডিমে এই খাবারগুলো, এই খাদ্য উপাদানগুলো প্রচুর পরিমাণে থাকে বলে প্রতিদিন যদি আপনি আপনার খাদ্য তালিকায় একটি ডিম যোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ দিন দিন বাড়তে থাকবে এবং আপনি যৌনজীবনে তৃপ্তি লাভ করতে পারবেন। এরপরে যে খাবারের কথা বলবো এটি হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম আমাদের অনেকের কাছেই প্রিয় একটি খাবার। কাঠবাদামে থাকে ভিটামিন ই, সেলেনিয়াম, জিঙ্ক, কপার, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এই যে জিঙ্ক এবং সেলেনিয়াম, এরা টেস্টোস্টেরন হরমোন তৈরির মাত্রা অনেক গুণে বাড়িয়ে দেয় এবং কামবাসনা বাড়াতে খুবই সহায়ক ভূমিকা রাখে জিঙ্ক এবং সেলেনিয়াম। তাছাড়া অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলোও টেস্টোস্টেরন হরমোনে ভূমিকা রাখে এবং পুরুষকে শারীরিকভাবে শক্তিশালী এবং বলিষ্ঠ করে তোলে। তাই কাঠবাদাম প্রতিদিন যদি আপনার খাবারের তালিকায় যোগ করতে পারেন সেক্ষেত্রে একজন শক্তিশালী পুরুষ হয়ে উঠতে পারবেন। এরপর আমাদের খুবই পরিচিত এবং কমন একটি খাবার হচ্ছে কলা। কলায় রয়েছে ভিটামিন এ, বি, সি এবং কে। এছাড়া কলায় রয়েছে ব্রোমেলাইন এনজাইম, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে এবং আমাদের শরীরকে দীর্ঘ সময় পর্যন্ত এনার্জি সরবরাহ করে থাকে। এরপর একটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো, আর সেটি হচ্ছে মধু। মধু আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। মধুতে রয়েছে প্রায় 45টি খাদ্য উপাদান। 100 গ্রাম মধুতে প্রায় 288 ক্যালোরি থাকে। মধুতে রয়েছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বোরন, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রেখে ধমনীকে সম্প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দূর হয়ে যায় এবং শক্তিশালী এবং সুখকর যৌনজীবন ফিরে পাওয়া যায়। এরপর একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে মাংস। বিশেষ করে গরু মাংস যৌন ক্ষমতা বৃদ্ধি করতে খুবই সহায়ক ভূমিকা রাখে। টেস্টোস্টেরন হরমোন তৈরিতে মাংসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাংস অনেকেই খেতে চান না, কিন্তু পরিমিত মাংস টেস্টোস্টেরন হরমোনের জন্য খুবই সহায়ক। তবে মাংস খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়, এতে অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়ে থাকে। এরপর একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সামুদ্রিক মাছ, অর্থাৎ তৈলাক্ত মাছ। তবে মাছগুলো অবশ্যই ন্যাচারাল মাছ হয়ে, তবে চাষের মাছ না হয়ে সামুদ্রিক বা নদীর মাছ হলে ভালো হয়। সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং প্রোটিন। এই উপাদানগুলো টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কফি, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন নিয়ম করে কফি পান করলে টেস্টোস্টেরনের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং যৌন উত্তেজনা বেড়ে যায়। তবে কফি খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়, খুব বেশি পরিমাণে কফি খেলে মূত্রতন্ত্রের ক্ষতি হতে পারে। সেজন্য কফি পানের ক্ষেত্রে পরিমিতি বোধ বিষয়টা মাথায় রাখতে হবে। টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য আপনি যেভাবে কফি খেতে পারেন সেটি হচ্ছে গরম পানির ভিতরে পরিমিত কফি নেবেন,
এরপরে দুধ চিনি না দিয়ে এক চামচ ঘি, এক চামচ মধু, এক চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন। তবে অবশ্যই এই খাবারগুলি অর্গানিক হতে হবে, কোনো ভেজাল খাবার যাতে না হয়, কৃত্রিমভাবে তৈরি যেন না হয়। এই খাবারগুলো অবশ্যই আপনার টেস্টোস্টেরনের মাত্রাকে বুস্ট করবে এবং আনন্দদায়ক এবং তৃপ্তিকর যৌনজীবন দান করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সে আশায় আজকে পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।